चैनल बंधुरा आज जेहतु चतुर्दशी लेगे गेछे तो आमादेर मंदिरे आज पुजो आछे ताहले चलो आमी आपनादेर गिये देखाई। आमी भितरे जेते पारबो ना कारण आमार टिउशन बसे आछे घरे। आमी भितरे जेते पारबो ना, आमी बाइरे थेके आपनादेरके देखाबो। ताहले चलुन एई जे देखुन आजके आमादेर मंदिरे एखन उपासना होबे। আর এখানে বইয়ের দোকান দেবে কাল। অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ডেকোরেশনটা আমি আপনাদেরকে দেখিয়েছি, চেষ্টা করবো আগামী দিন ভালো করে দেখানোর জন্য। আর এখন যাবো আমরা একটু বাজারে কিছু জিনিসপত্র আনার জন্য। আমি ঝটপট রেডি হইনি, আমরা বেরিয়ে গেছি। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি একটু আগে ঘুম থেকে উঠে গেছি আর আজকে সকাল থেকে আমাদের মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে। আমি এখন যেহেতু স্নান টান করিনি, আমি এখন যাবো না। আমি স্নান টান করে গিয়ে আমি আপনাদেরকে গিয়ে দেখাবো। আর আজকে একটা জায়গায় যাব, অনেক দিন পর ভেবেছি সেখানে যাব। কাল রাতে প্ল্যানিং হয়েছে আমাদের যাওয়ার। আজ আমি চটপট স্নানটা করে নিই, তারপরে আমি বের হই, সেখানে গিয়ে আমি আপনাদেরকে গিয়ে দেখাই। অনেক সুন্দর জায়গা, আমি অনেক আগের দিন অনেক আগে গিয়েছি। স্নান হয়ে গেছে, এখন আমি যাবো, আমি আর মা যাবো আমাদের জেঠুদের বাড়িতে, যেখানে ছোটো মতো শিবলিঙ্গ আছে, সেখানে জল ঢেলে আসবো। আর আমাদের বাড়িতে যেহেতু দূর্বা নিয়ে, আমি সবসময় দূর্বা নিয়ে আসতাম মন্দির থেকে, আজকে যেহেতু মন্দিরে পুজো হচ্ছে সেখানে আমি আজকে যাবো না। আমি এখানে দূর্বা গাছ লাগিয়েছি, সেখান থেকে আমি আজকে নিয়ে নেব। আমার দূর্বা নেওয়া হয়ে গেছে, এখন আমি যাবো জেঠুদের বাড়িতে, সব কিছু রেডি করে নিই তারপর যাবো। আমি আন্টি আর মা চলে এসেছি জেঠুদের বাড়িতে। এই যে জেরি, আমার পুজো করা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়িতে। আমি ঝটপট রেডি হয়ে যাই, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। আমি ব্যাংকেও যাবো, ব্যাংকে একটু কাজ আছে আমার, আমি ব্যাংকে যাবো তারপর আমি বেরোবো। তো তার জন্য ঝটপট গিয়ে রেডি হয়ে যাই, বেরিয়ে গেছি এখন, যেহেতু অনেক দেরি হয়ে গেছে আর বেশি দেরি না করে আমি বেরিয়ে গেছি। তার জন্য আমি যেতে যেতে আমি মন্দিরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবার। অনেক সুন্দর করে ডেকোরেট করেছে আর অনেক সুন্দর করে পূজা হচ্ছে। এখন আমি যাচ্ছি ব্যাংকে, আমার ব্যাংকে একটু কাজ আছে, তারপর আমি যাবো সেখানে। বা কোথায় যাচ্ছি আমি সেখানে গিয়ে আপনাদেরকে বলবো। তিনসুকিয়া শিবধামে
বন্ধুরা আমাদের সিদ্ধাম ঘোরা হয়ে গেছে আর সকাল থেকে কিছু সেরকম কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি এখন অনেক খিদে পেয়ে গেছে এখন গিয়ে কিছু একটা খেয়ে দিয়ে তারপর বাড়ির জন্য রওনা দেব বন্ধুরা আমরা এসেছি মোমো খাওয়ার জন্য আর এখানে মোমো অনেক টেস্টি করে বানায় আমার ভীষণ প্রিয় বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে আর চেঞ্জ করে নিয়েছি আর আমার আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে যেহেতু মন্দিরে পুজো শেষ হয়ে গেছে তো এটাই ছিল আজকের ব্লগ আবার দেখা হবে অন্য একটা ব্লগে এখন জন্য বাই বাই